কিন্তু 3 কিলোমিটার রেঞ্জ পেয়ে যাবেন ক্যামেরাটা কিন্তু থ্রি এক্সিস গিম্বল থাকবে একবার অ্যান্টি শেকিং ক্যামেরা ফ্লাইং ব্যাকআপ আপ এটাতে পাবেন পঞ্চাশ থেকে 52 মিনিট দুইটা ব্যাটারি মিলিয়ে আর একটু ভালো কোয়ালিটির আর কি ড্রোন যারা চাচ্ছেন তারা এটা দেখতে পারেন একবার প্রফেশনাল ক্যাটাগরি এটাতেও কিন্তু এইচডি কার্ড গার্ড স্লট থাকবে

জানিয়ে দিবেন খুবই চমৎকার চোদ্দ হাজার চোদ্দ হাজার পাঁচশো টাকা এবং ডিসপ্লে সহ রিমোট কিন্তু একবার লেজার সেন্সর একবার চোদ্দ হাজার টাকা ঢাকা যারা পছন্দের পাঠিয়ে দিতে পারবো সেক্ষেত্রে যোগাযোগ করবেন মাত্র পাঁচশো টাকা এবং অবশ্যই অ্যাডভান্স করার পূর্বে ভিডিও কলে দোকান এবং প্রোডাক্ট দেখে তারপর কিন্তু টাকাটা অ্যাডভান্স করবেন সবচেয়ে কম দামি থেকে ড্রোনটা শুরু করবেন

এটা অবশ্যই এটা কিন্তু যখন অন করবেন সামনে কিন্তু ফ্ল্যাশটা জ্বলবে দেখছেন রাত্রে কিন্তু দুইটা ক্যামেরা থাকবে সাথে সাথে ফলমিং অপশনও পেয়ে যাবে সুন্দর সবকিছু মিলাই সুন্দর পাঁচ হাজার দুইশো টাকা

মাত্র পাঁচ হাজার পাঁচশো পাঁচ পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ঠিক আছে এরপরে কম ডাকের নিতে পারবেন যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে এরপরে কম দয়ের মধ্যে একবারে সেরা টোন আই থ্রি প্রো মডেল ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার একবার ডিজাই ম্যাভিক এর মত ডিজাইন এটাও কিন্তু রিমোট ক্যামেরা পাবেন এবং থ্রি সাইড সেন্সর পেয়ে যাবেন এটা হাইট পাবেন পঁচিশ থেকে তিরিশ তালা এবং চতুর্দিকে পাঁচশো মিটার মতো রেঞ্জ পেয়ে যাবেন যারা যারা এই মডেল আছেন দাম পরে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা এরপরে চমৎকার চব্বিশ সালে নতুন একটা ডিজাইনের ড্রোন নিয়ে আসছে এটা লুকিংটা কিন্তু খুবই সুন্দর সামনে কিন্তু লেন্সের একটা ক্যামেরা সেট পেয়ে যাবেন কিন্তু ক্যামেরা কিন্তু একটা থাকছে ত্রিপল তিনটা লেন্স থাকলেও ক্যামেরা এখানে একটা থাকবে এবং নিচে আরেকটা ক্যামেরা পাবেন এবং

প্রিমিয়াম মোটর হচ্ছে যারা আর কি বাচ্চাদের জন্য যারা কি কম রেঞ্জে ড্রোনটা মানে উড়াতে চান আর ব্রাশলেস মোটর হচ্ছে যারা একটু বেশি উচ্চতায় উড়াতে চান অথবা বেশি দূরে নিতে চান একটু বাতাস আছে বেশি ধরেন ওই প্লেসে কিন্তু এটা উড়াতে পারবেন সাতজন ড্রোন কিন্তু অনেক উচ্চতায় গেলে বাতাসের প্রেসারে কিন্তু ড্রোনটা নড়াচড়া করে ব্রাশলেস মোটর হতে কিন্তু কোনো নড়াচড়া করবে না স্টেবিলিটি খুবই ভালো থাকবে এরপর একবার কম দামে ব্রাশলেস মোটর আপনাকে দেখাই ই ডাবল এইট ইভো এবং ই ডাবল এইট ম্যাক্স জোনটাই কিন্তু অ্যাভেলেবল আছে একবার কম দামের মধ্যে যারা ব্রাশলেস মোটর চাচ্ছেন ই ডাবল এইট ম্যাক্স হচ্ছে আগের মডেল এটারই আপগ্রেড মডেল ই ডাবল এইট ইভো

এস ওয়ান এস মডেল বডিটা খুবই চমৎকার কোয়ালিটি আটশো মিটার ব্যাটারি ব্যাক আপ পঁয়ত্রিশ মিট পাবেন এবং উচ্চ দৌড়ে তিরিশ থেকে পঁয়ত্রিশ তালা এস ওয়ান এস মডেল যারা নিতে চান দাম পড়বে মাত্র নয় হাজার পাঁচশো টাকা নার পাঁচশো টাকা একই ডিজাইনের যারা আরেকটু ভালো কোয়ালিটি চান তারা এই ড্রোনটা দেখতে পারেন এল এস সিক্সটি টু লুকিং টা কিন্তু পুরাইছে জাস্ট একটু কোয়ালিটি মানে ব্যাটারি একটু কাট করে দেন জাস্ট ক্যামেরা কোয়ালিটিটা এবং ব্যাটারি ব্যাকআপ একটু বেশি পাবেন যারা যারা এই মডেলটা নিতে চাচ্ছেন এলএফ 62 দাম পড়বে মাত্র 10500 টাকা 10500 টাকার মধ্যে ডিজাইনটা কিন্তু খুব সুন্দর ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এবং একই ডিজাইনের আরেকটা মডেল আমাদের কাছে আছে একই ডিজাইনের মধ্যে কিন্তু তিনটা মডেল পেয়ে যাবেন জাস্ট ক্যামেরা কোয়ালিটি এবং ব্যাটারি ব্যাকআপটা একটু বেশি পাবেন একটা থেকে আরেকটা এটা হচ্ছে এস17 মডেল এটাও কিন্তু চারিদিকে লাইটিং পেয়ে যাবেন উপরে একটা সেন্সর থাকবে ব্রাশলেস মডেল থাকবে ক্যামেরা কোয়ালিটি একটু ভালো থাকবে বাকি দুটো

এবং জিপিএস ছাড়া নিলে এগারো টাকা এবং এই ড্রোন কিন্তু আপনারা সেন্সর পেয়ে যাবেন সেটা কিন্তু বক্সে আলাদা ভাবে আসবে আলাদাভাবে কিন্তু লাগাতে পারবেন আপনি চাইলে সেন্সর সহ লাগাতে পারেন অথবা সেন্সর মানে ছাড়াও লাগাতে পারবেন যখন ইচ্ছা খুলে নিবেন যখন ইচ্ছা আবার লাগিয়ে নেবেন অনেক সময় ঘরের ভিতরে কিন্তু সেন্সর না লাগিয়ে চালানোটাই সেফ কারণ অনেক বেশি অবস্টেকাল থাকে সুতরাং যারা ঘরের ভিতরে বা ইনডোরে চালাবেন সেন্সর খুলে চালাবেন অথবা আউটডোরে গেলে সেন্সর আবার লাগিয়ে নেবেন এই সুবিধা কিন্তু এই ডোরে পেয়ে যাবেন সুন্দর এরপরে আরেকটা নতুন মডেল নিয়ে আসি এই প্রো এটার মধ্যেও কিন্তু থ্রি সিক্সটি সেন্সর পাবেন যেটা এরপরে আসছে এটা জেড ডি সিক্স প্রো খুবই পুরাতন মডেল এখন আমাদের কাছে যারা যারা নিতে চান করুন এটা কিন্তু রেঞ্জ পেয়ে যাবেন দেড় থেকে দুই কিলোমিটার যারা যারা এই ড্রোনটা নিতে চান দামবে মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা

এরপরে আর একটু সেমি প্রফেশনাল ক্যাটাগরিতে আমরা শিফট করি এটা হচ্ছে কে ওয়ান জিরো এইট এটার মধ্যে কিন্তু থ্রি সিক্সটি সেভেনটা আমরা লাগিয়ে রেখেছি আপনাদের বুঝার সুবিধার্থে নরমালি কিন্তু এগুলো বক্সে আসে আপনি খুলেও লাগাতে পারবেন হ্যাঁ আমি একটু অন করে দেখাই আপনাকে এটা কিন্তু ধরেন অটো রোটেড হবে আচ্ছা যখন ড্রোনটা অন করবেন অটো রোটেড হবে আপনার কিট শপে না যে দিকে আর কি অবস্টেকল থাকবে সেই দিকে ড্রোনটা রোটেড হয়ে আবার ড্রোনটাকে আগের জায়গায় নিয়ে আসবে এটা হচ্ছে থ্রি সেন্সর যেটা বললাম একটু আগে এটার মডেলটা হচ্ছে কে এফ ওয়ান জিরো এইট মডেল এটার মধ্যে কিন্তু রেঞ্জ পেয়ে যাবেন দুই কিলোমিটার ব্যাটারি ব্যাকআপ পাবেন চল্লিশ মিনিটের মতো এবং উচ্চতা পাবেন পঁচিশ থেকে তিরিশ তালা যারা যারা এই মডেল নিতে চান একটা দাম পড়বে মাত্র আঠারো আঠারো টাকায় এরপর একটু সেমি প্রফেশনাল ক্যাটাগরিতে মানে শিফট করে যারা যারা প্রফেশনাল কাজ করতে চান এই ড্রোন দিয়ে কিন্তু প্রফেশনাল কাজ কারবার করতে পারবেন যে কোনো ধরনের ওয়েডিং ফটোশুট অথবা ভিডিওগ্রাফি সিনেমাটোগ্রাফি সব কিছু করতে পারবেন এগুলাতে কিন্তু থ্রি এক্সিস গেম্পল ক্যামেরা লাগানো আছে ধরেন অ্যান্টি শেকিং ক্যামেরা যখন অনেক উচ্চতেও রবেন বাতাসে কিন্তু ড্রোন

যারা যারা এই মডেলটা নিতে যাচ্ছেন দাম পড়বে মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার পাঁচশো টাকায় সেমি প্রফেশনাল ক্যাটাগরি ড্রোন এগুলো দিয়ে কিন্তু প্রফেশনাল কাজও করতে পারবেন ভিডিও রেজুলেশন করে রেজুলেশনের ভিডিও কোয়ালিটি পেয়ে যাবেন একবার এইচডি কোয়ালিটির ভিডিও হবে এরপরে সেম ডিজাইনের আরেকটা মডেল নিয়ে আসছি এটার একটু রেঞ্জটা বেশি পাবেন এটা কিন্তু আড়াই থেকে তিন কিলোমিটার রেঞ্জ পেয়ে যাবেন এটার মধ্যে অ্যান্টি শেকিং ক্যামেরা পাচ্ছেন এইচডি কার্ড স্লট পাচ্ছেন বড় সাইজের দুইটা ব্যাটারি থাকবে সাথে কিন্তু খুবই একটা ভালো ক্যারিং ব্যাগ থাকবে যেগুলো নিয়ে ড্রোনের সব অ্যাক্সেসরিজ আপনি ক্যারি করতে পারবেন এই মডেলটা

আর কি ড্রোন যারা চাচ্ছেন তারা এটা দেখতে পারেন একবার প্রফেশনাল ক্যাটাগরি এটাতেও কিন্তু এইচডি কার্ড স্লট থাকবে যারা যারা এই ড্রোনটা নিতে চান দাম পরে মাত্র 28500 টাকা 28500 টাকা নিয়ে নিতে জি 28500 টাকা অনেক ড্রোন দেখলাম এই পাশে আরেকটা ড্রোন আছে এটা হচ্ছে একবারে প্রফেশনাল ক্যাটাগরি যারা যারা চাচ্ছেন যে আমি প্রফেশনাল কাজ করার শুরু করব ভিডিও করব ওয়েডিং ফটোশুট করব অথবা ট্যুরে গেলে যারা ভিডিও করতে যাচ্ছেন ট্যুর শট নিতে যাচ্ছেন ড্রোন শট নিতে যাচ্ছেন তারা কিন্তু এই মডেলটা দেখতে পারেন একবারে 3 কিলোমিটার রেঞ্জ পেয়ে যাবেন 3 কিলোমিটার যাবে 3 কিলোমিটার আসবে ওয়ান ক্লিক আবার যেখান থেকে উড়িয়েছেন সেখানে কিন্তু আবার চলে আসবে এবং ব্যাটারি গুলো কিন্তু খুবই বড় পার ব্যাটারিতে আপনি ছাব্বিশ থেকে সাতাইশ মিনিট করে মোট পঞ্চাশ থেকে পঞ্চান্ন মিনিট ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন এবং এরকম কিন্তু দুইটা ব্যাটারি থাকবে মোট আর কি পঞ্চাশ থেকে পঞ্চাশ মিনিট যারা যারা এই মডেলটা টা নিয়ে এর মধ্যে কিন্তু দুইটা ভার্জন হয়

দেখেন কি পরিমানে কালেকশন ড্রোনের কিন্তু হিউজ স্টক আছে অনেক মডেল আছে একটা মডেল এর প্রচুর কালেকশন আছে আপনার যে কোনো কোয়ান্টিটি প্রয়োজন